নিজের পায়ে আগে দাঁড়াও, দাঁড়িয়ে কামাই রোজগার কর, পড়ালেখা শেষ কর, তারপর বিয়ে। তোর 21 বছর, তোর চাচা 25 বছর হয়েছে, আলা বিয়ে দা নাই, বিয়ে হওয়ার আগে বিয়ে দিন। তারপর আব্বা আমি আমার পায়ে দাঁড়িয়ে আছি, আপনি পায়ে দাঁড়িয়ে আছি, তাই না? বেশি কথা কইছ তুই, এদিকে শুনতে শুনে দিয়ে শুন কিসে ভাই দেন, কিসে তোর ভাই তাই বুঝাও তো, বিয়ে করবার তাই বুঝাও। ঠিক আছে, তুই বিয়ে দেন নাই কেন? তোর কোনো আকেল গাল নাই, তোর ছোট ভাই ডেরে আলা বিয়ে দেন নাই, আবার তোর ভাইটার বিয়ে দেওয়ার কই? ঠিক আছে, তোর বিয়ে দেন না কেন? তোর পাঁচ বছর বিয়ে গেছে দেখি, যুগে আমার একা থাকাটা বড়ই দুষ্কর। যদি আমি পাপ কাজ করে ফেলি, এই পাপের ভাগিদার আপনিও হবে। আব্বা আমার বিয়া দেন। বিয়ের কোনো বয়স নাই, বুঝতে পারছেন? ওর আগে আপনার ছেলে যদি যৌবনের তাড়নায় যদি কোনো পাপ কাজ করে থাকে, তাহলে এই সম্পূর্ণ দায়টা আপনার কাছে যাবে। আপনার ছেলেকে বিয়ে দিলে খাওয়াবে কি পড়াবে কি, এটাই তো ভাবতেছেন, তাই তো? আর এ যদি উনার যুগে যদি পাপ করে বসে থাকে, যৌবনের তাড়নায় কোনো পাপ করে, এই পাপের দায় কিন্তু আপনার ভার সম্পূর্ণ আপনার কাছে যাবে, এর দায় সম্পূর্ণ আপনার। তার থেকে আপনার ছেলেকে বিয়ে দেন। আর আপনি তো ভাবতেছেন যে ছেলে বিয়ে করলে খাওয়াবে কি পড়াবে কি, এটা আপনার কথা ভুল। আর আপনি বলছেন কি যে এখন নিজের পায়ে দাঁড়ায় নাই, তাহলে দাঁড়াইছে কার পায়ে? এ তো এর পায়ে দাঁড়াইছে। কেউ যদি পাপ থেকে বাঁচার জন্য বিয়ে করে, সে যদি দরিদ্র হয়, দরিদ্র থেকে মুক্ত করার ভাই আল্লাহ তাআলাই নেন সম্পূর্ণ। তা সরিয়ে করলে সচ্ছলতা বাড়ে, আয় রোজগার বাড়ে।
আপনার ছেলেকে বিয়ে দেন, অনেক পাপ কাজ থেকে বাঁচতে পারবে। জানেন এই ফিতনার যুগে থাকা অনেক দুষ্কর। হুজুর আমি বুঝতে পারছি, আমার ভুলটা বুঝতে পারছি। দুইটা মেয়ে দেখেন, আমার ছোট ভাইটাকে বিয়ে দেবো আর ছেলেকেও বিয়ে দেবো। আপনি যে ভুলটা বুঝতে পারছেন আপনাকে অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং ফলো করে আমাদের পাশে থাকুন।